আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো তা হচ্ছে সফলতার জন্য চাই উত্তম পরিকল্পনা। তো পরিকল্পনার নাম শুনলে আমাদের কিসের কথা মনে আসে? আমাদের মনে আসে নিউ ইয়ারের কথা। তো আমরা প্রত্যেকবার নতুন বছরে কি করি, একটি করে নতুন পরিকল্পনা নেই যে এই বছর আমি এই করব সেই করব, কিন্তু দেখা যায় কি 5 দিন 7 দিন পরে সেই পরিকল্পনা পুরা অতীতের মতো, সব কিছু অতীত হয়ে যায়, কিছুই মনে থাকে না, বা পরিকল্পনা আমরা করেছিলাম আমাদের সেটার কথাই মনে থাকে না। তো সেই ক্ষেত্রে আমি যখন অনেক দিন পর এই বছরের মাঝামাঝি এসে যখন এই বইটি পড়লাম, তো আমার সেই নিউ ইয়ারের কথা মনে পড়ে গেলো, তখন তো আমরা কত পরিকল্পনা করতাম। তো এখন এই বইটি যা বলবো তা হচ্ছে যে এই বইটি কিন্তু ইসলামিক আলোকে লেখা, বা ইসলামের আলোকে লেখা, যে কোরআন হাদিস নিয়ে কথা আছে, বিশেষ মনীষীদের নিয়ে কথা আছে, তারা কীভাবে পরিকল্পনা করতেন। তো এই কারণে কি এই বইটি অন্য বইগুলো থেকে আলাদা, এবং এই বইটি হচ্ছে রুহামা পাবলিকেশনের বই। রুহামা পাবলিকেশন কিন্তু আমার খুবই পছন্দের একটি প্রকাশনী, এবং তাদের বইগুলো কিন্তু খুবই ভালো মানের হয়। যদি একটু দাম হয় বেশি, তাতে কি হয়েছে, যদি বইয়ের মান ভালো থাকে তখন কিন্তু দামটা আর গায়ে লাগে না। তো তাদের বইগুলো খুবই ভালো হয়। এই বইটি 2019 সালে প্রকাশিত হয়েছে, এবং বইটি মাত্র 80 পৃষ্ঠার বই, কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের পড়তে, এবং পরিকল্পনা নিয়ে আমাদের যে ধারণাটা তা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এবং এই বইটি পড়লে আপনারা কিন্তু একই সাথে জানতে পারবেন যে কীভাবে পরিকল্পনা করতে হয়, কী কী পরিকল্পনা করতে হবে, আমাদের পরিকল্পনা করার গুরুত্বটা কী, বা একটা পরিকল্পনা করার জন্য সেটাকে যে সফল করতে হবে সেটা করার জন্য আমাদের কী করণীয় আছে, এবং একই সাথে আমাদের যে এতগুলো পরিকল্পনা বছরের পর বছর ব্যর্থ হচ্ছে এর কারণটা কী, বইটি পড়লে বুঝতে পারবেন। এবং একজন মুসলমানের যে কী রকম পরিকল্পনা থাকা উচিত তাও আপনারা এই বইটি পড়লে আপনাদের ক্লিয়ার হবে, এবং আপনারা বুঝতে পারবেন যে নেক্সট টাইম যখন আমরা পরিকল্পনা করব তখন যেন আমাদের পরিকল্পনাটা আসলেই একটি ভালো পরিকল্পনা হয়, যা নাকি শুধু নিজের জন্য না, যা নাকি একদম আমাদের আশেপাশের সবার জন্যই খুব উপকারী হয়। তো এই কথাটা বলছিলাম, এবং একই সাথে বলবো এই বইটি আপনার 80 পৃষ্ঠার বই, 2019 সালে প্রকাশিত, এবং এই বইটি আপনার 160 টাকা যার গায়ের মূল্য, এবং বইটি আপনারা যে কোনো অনলাইন শপে 70 কি 75 টাকা দিয়ে পেয়ে যাবেন। তো এই বইটি আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। এবং এই বইটির ব্যাপারে যদি আমি আরেকটু কথা বলি, এই বইটিতে কিছু কিছু লাইন আছে যা নাকি আমি নোট করেছি, তা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। যে নিজের লক্ষ্য স্থির করে না তার জীবন হয় এলোমেলো অগোছালো, সে পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণ নির্ণয়ে তালগোল পাকিয়ে ফেলে, কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয় না। যে নিজের গন্তব্য সম্পর্কে জানে না সে কীভাবে গন্তব্যে পৌঁছাবে। আমি আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দেই না, কারণ আগামী দিন হলো অক্ষমদের, আজকের দিন সক্ষমদের। হতাশা আত্মহত্যার সামিল, প্রকৃতি মুমিন আল্লাহর তাআলার রহমত হতে নিরাশ হয় না, ব্যর্থতার অভিজ্ঞতার সামনে ভেঙে পড়ে না, বরং সে এই অভিজ্ঞতাকে মূল লক্ষ্যপানে এগিয়ে যেতে প্রস্তুতি ও অবলম্বন হিসেবে গ্রহণ করে। জ্ঞানী ও বুদ্ধিমানদের নিকট সময়ে এমনই মূল্য যার সামনে সম্পদ ও টাকার মূল্য তুচ্ছ। তো বইটির ব্যাপারে আপনারা জানলেন, আশা করি বইটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং বইটি সংগ্রহ করার ক্ষেত্রে আপনারা আগ্রহী হয়েছেন। তো এই বইটি পড়লে কিন্তু আপনাদের পরিকল্পনা বিষয়টি খুবই ভালো হবে, তাই আমি বলবো যে যারা নাকি পরিকল্পনা বিষয়ক আগ্রহ আছে বা কীভাবে পরিকল্পনা করতে হবে এই সব বিষয় নিয়ে জানতে চান, তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন। বইটির দাম কিন্তু খুব একটা বেশি না, মাত্র 70-75 টাকার মতো হবে, তাই আমি বলবো অবশ্যই সংগ্রহ করুন। এবং আপনারা যদি কোনো বন্ধুর প্রয়োজন হয় যে তারা এরকম পরিকল্পনা করতে চাচ্ছেন, তাদেরকে আপনারা এই বইগুলো উপহার দিতে পারেন। বইটি সংগ্রহ করার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আবার দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। তাহলে বিদায় নেই, আসসালামু আলাইকুম সবাইকে।